প্রমাণটি করতে গেলে প্রথমে আমাদের জানতে হবে অমূলদ সংখ্যা কি। আমরা জানি যে বাস্তব সংখ্যার দুটি ভাগ আছে, একটি ভাগ হলো মূলদ সংখ্যা আর অন্য ভাগটি হলো অমূলদ সংখ্যা। আমরা জানি যে মূলদ সংখ্যা হলো সেই সংখ্যাগুলো যেই সংখ্যাকে আমরা p বাই q আকারে লিখতে পারি, আর অমূলদ সংখ্যা হলো সেই সংখ্যাগুলো যেই সংখ্যাগুলোকে p বাই q আকারে লেখা যায় না। এখানে q এর মান অশূন্য, অর্থাৎ q এর মান শূন্য হতে পারবে না, এবং p এবং q দুটি সহমৌলিক সংখ্যা। আমরা অবশ্যই জানি যে সহমৌলিক সংখ্যা বলতে আমরা কি বুঝি, তারপর আমি আবার একটু বলে দিচ্ছি। সহমৌলিক সংখ্যা হলো দুটি সংখ্যা যদি দুটি সংখ্যার কোনো সাধারণ উৎপাদক না থাকে, অর্থাৎ সাধারণ উৎপাদক নেই। এখানে p এবং q দুটি সংখ্যা, এদের সাধারণ উৎপাদক নেই। যেমন আমরা জানি 12 এবং 13 দুটি সংখ্যা। আমরা জানি যে 12 সংখ্যাটি একটি যৌগিক সংখ্যা, এটি কিন্তু মৌলিক সংখ্যা নয়। 13 এই সংখ্যাটি মৌলিক সংখ্যা, কিন্তু 12 এবং 13 এই দুটি সংখ্যা যদি আমরা একসাথে নিই, এই দুটি হলো সহমৌলিক সংখ্যা, কারণ এদের কোনো সাধারণ উৎপাদক নেই। তো p এবং q আমরা যে দুটি সংখ্যা নিয়েছি p ভাগ q, এখানে p এবং q হলো দুটি সহমৌলিক সংখ্যা। তো আমরা এবার প্রমাণ করব যে রুট টু একটি অমূলদ সংখ্যা। আমরা এই বাক্যটিকে লিখি যে রুট টু একটি মূলদ সংখ্যা নয়। রুট টু একটি অমূলদ সংখ্যা আর রুট টু একটি মূলদ সংখ্যা নয়, এই দুটি বাক্য একই। তো আমরা এই প্রমাণটি এমনভাবে করব যে যার নাম দেওয়া যায় এরকম যে উল্টাটা সত্য নয়। এই পদ্ধতিটা গণিতবিদদের কাছে খুব আগ্রহের একটা পদ্ধতি। গণিতবিদরা অনেক গুরুত্বপূর্ণ থিওরি বা উপপাদ্য এইভাবে প্রমাণ করেন যে উল্টাটা সত্য নয়। তাহলে আমরা যদি এই বাক্যটির উল্টা বাক্যটা ধরি, যে আমরা ধরি রুট টু একটি মূলদ সংখ্যা, আমরা প্রমাণ করব রুট টু একটি অমূলদ সংখ্যা। এই কথাটার অর্থ হলো রুট টু একটি মূলদ সংখ্যা নয়, অর্থাৎ আমরা প্রমাণ করব রুট টু একটি মূলদ সংখ্যা নয়। তো এটা প্রমাণ করার জন্য আমরা এর উল্টা বাক্যটা ধরি। উল্টা বাক্যটা হলো রুট টু একটি মূলদ সংখ্যা। এবার আমরা যদি প্রমাণ করতে পারি যে এটা আসলে মূলদ সংখ্যা নয়, তাহলে আমরা প্রমাণ করব যে এটি একটি অমূলদ সংখ্যা। তাহলে আমরা ধরে নিলাম যে রুট টু একটি মূলদ সংখ্যা। তো যদি মূলদ সংখ্যা হয়, তাহলে মূলদ সংখ্যার সংজ্ঞা অনুযায়ী আমরা বলছি মূলদ সংখ্যা হলে আমরা তাকে ধরতে পারবো p বাই q। যদি মূলদ সংখ্যা হয়, তাহলে আমরা লিখতে পারবো রুট টু ইকুয়াল টু p বাই q। এবার এই স্টেটমেন্টের উভয় পক্ষকে বর্গ করি, তাহলে আমরা লিখতে পারবো 2 ইকুয়াল টু p স্কোয়ার বাই q স্কোয়ার। এবার যদি আমরা এই স্টেটমেন্টটাকে বজ্রগুণন করি, তাহলে আমরা লিখব p স্কোয়ার ইকুয়াল টু 2 q স্কোয়ার। তো আমরা এখানে দেখছি যে ডান পাশে 2 ইন্টু q স্কোয়ার আছে, তার মানে এটি একটি জোড় সংখ্যা। কারণ যে কোনো জোড় সংখ্যাকে আমরা লিখতে পারি, 4 একটি জোড় সংখ্যা, এটাকে লিখতে পারি 2 ইন্টু 2, 10 একটি জোড় সংখ্যা, এটাকে লিখতে পারি 2 ইন্টু 5, যে কোনো জোড় সংখ্যাকে আমরা 2 ইন্টু n এইভাবে লিখতে পারি। তো আমরা দেখলাম এখানে 2 ইন্টু একটা সংখ্যা, q এর মান যাই হোক না কেন, তার মানে এটি একটি জোড় সংখ্যা। তাহলে আমরা দেখছি ডান পার্শ্ব যেহেতু জোড় সংখ্যা আর এটা যেহেতু সংখ্যা, তাহলে পি স্কোয়ার একটি জোড় সংখ্যা। পি স্কোয়ার জোড় সংখ্যা হলে তার বর্গমূলও জোড় সংখ্যা হবে। অর্থাৎ এই সমীকরণটাকে যদি আমরা 1 নম্বর সমীকরণ বলি, তাহলে আমরা বলতে পারি 1 নম্বর সমীকরণ থেকে আমরা বলতে পারি পি একটি জোড় সংখ্যা। এবার যদি পি একটি জোড় সংখ্যা হয়, তাহলে পি কে আমরা লিখতে পারি 2n। এবার এই মানটি যদি আমরা 1 নম্বর সমীকরণে বসাই, তাহলে আমরা পাই, অতএব 1 নম্বর সমীকরণ থেকে আমরা পাই 2n স্কোয়ার ইকুয়াল টু 2q স্কোয়ার। এখান থেকে আমরা পাই 4n স্কোয়ার ইকুয়াল টু 2q স্কোয়ার। 4 এবং 2 কে 2 দিয়ে ভাগ দিতে পারি, তাহলে আমাদের রইল 2n স্কোয়ার ইকুয়াল টু q স্কোয়ার। এটি হলো একটি স্টেটমেন্ট q স্কোয়ার। এবার আমরা আরেকটি সমীকরণ পেলাম, ধরা যাক এই সমীকরণটি নাম 2, সমীকরণ 2। তাহলে এখান থেকে আমরা দেখছি যে বাম পাশে 2 ইন্টু n আছে, কাজে আমরা বলতে পারি যে কারণে বলেছি যে p একটি জোড় সংখ্যা, ঠিক একই কারণে আমরা বলতে পারি q একটি জোড় সংখ্যা। 2 নম্বর সমীকরণ
থেকে বলতে পারি কিউ একটি জোড় সংখ্যা। তাহলে আমরা দুটি স্টেটমেন্ট পেলাম। প্রথম স্টেটমেন্ট হলো পি একটি জোড় সংখ্যা এবং এখানে পেলাম কিউ একটি জোড় সংখ্যা। কিন্তু এই দুটি স্টেটমেন্ট আমরা যে ধরে নিয়েছিলাম সেই প্রস্তাবনা অনুযায়ী সত্য না, কারণ আমরা ধরে নিয়েছিলাম পি এবং কিউ হলো সহমৌলিক সংখ্যা, আর সহমৌলিক সংখ্যা হলো এদের কোনো কমন ফ্যাক্টর নেই। কিন্তু যেহেতু পি ও কিউ দুটি সহমৌলিক সংখ্যা, সেহেতু তারা একসাথে জোড় সংখ্যা হতে পারে না। অতএব রুট টু পি বাই কিউ এর সমান হতে পারে না, তার মানে রুট টু ইজ নট ইকুয়াল টু পি বাই কিউ। এর অর্থ হল রুট টু মূলত সংখ্যা হতে পারে না। এর অর্থ হল রুট টু একটি